ঝগড়া থেকে কোনো একজনের মার্ডার যদি হয়ে থাকে, এই মার্ডারের বিপরীত আরেকটি মার্ডার, তার বিপরীতে আরেকটি মার্ডার, এর বিপরীতে আরেকটি মার্ডার, একে একে এটি এক থেকে দশে যায়, দশ থেকে শতে যায়, এটি একটি মহাযুদ্ধে পরিণত হয়ে যায়, যার কারণে সমস্ত মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মানুষের নফসের হেফাজতের জন্য সকল প্রকার হত্যা হারাম করে দিয়েছে। হত্যা হবে তো তিন ইসলামী শরীয়তের বিধান মোতাবেক মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে তিনটি কথা আমরা বলেছি নবীজির হাদিস থেকে, সেই তিনটি সুরতের বাহিরে সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বাভাবিক ঝগড়া ফাসাদের মধ্যে থেকে যে আমরা একে অপরকে মারার জন্য আমাদের সমাজে যে চিত্র ফুটে উঠেছে এখন, এই যে বিগত সময়ে আমরা দেখলাম কিশোররা, যুবকরা, তরুণ তরুণীরা এই সামান্য দখলদারিত্বের ঝগড়া করে, বা কিংবা কোনো একটি মেয়ের প্রেমের বিষয়ে ঝগড়া ফাসাদ করে একটা ছেলে আরেকটা ছেলেকে খুন করে দেয়, ছুরি মেরে দেয়, এমন অসংখ্য ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটিত হয়ে গেল। রাজনৈতিক অস্থিতিশীলতা অবস্থার কারণে একপক্ষ আরেক পক্ষের শক্তি গ্রাস করতে, নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে যে সমস্ত খুনগুলো এদেশে হয়েছে, এখন এক্ষেত্রে তো আমরা কী করি, যে মারা গেল তাকে আমরা শহীদ হিসাবে ঘোষণা করে দিই, যে অমুক শহীদ হলো, ওই জালেমদের আক্রমণে তারা মারা গেল। তা আমরা তো আমাদের কথা বলে দিই বা বলে বেড়াই, কিন্তু আল্লাহর কাছে এটার গ্রহণযোগ্যতা কতটুকু? দুনিয়ার স্বার্থ নিয়া, ক্ষমতার স্বার্থ নিয়া, দখলদারিত্বের স্বার্থ নিয়া, নেতৃত্বের স্বার্থ নিয়া, সম্পদের স্বার্থ নিয়া, কিংবা কোনো নারীর স্বার্থ নিয়া যে সমস্ত হত্যাকাণ্ড হয়ে থাকে, এগুলো কি আদৌ কি এগুলো যারা নিহত হয় বা হত্যাকাণ্ডের শিকার হয় এদের অবস্থান কোথায় যাবে? দেখেন বুখারীর একটি হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা ইলতাকাল মুসলিমান বিসাইফাইহিমা, যখন দুই মুসলমান পরস্পর মিলিত হবে, দুই মুসলমান পরস্পর একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে, বিসাইফাইহিমা, অস্ত্র হাতে নিয়ে, তলোয়ার নিয়ে, উভয়ের হাতে অস্ত্র, দুজনেই ঝগড়ায় লিপ্ত হলো, এবার তাদের হুকুম কি? নবীজি বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, এরা দুইজন ঝগড়া করার ফলে একজন তো হত্যাকারী হয় আরেকজন নিহত হয়, একজন মার্ডার করে আরেকজন মার্ডারের শিকার হয়, রাসূল বলেন উভয়ই জাহান্নামে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান যেই কারণে মানুষের জন্য প্রণয়ন করলেন, তার উদ্দেশ্য হলো পাঁচটি মানুষের দিন হেফাজত করবে, মানুষের জানের হেফাজত করবে, মানুষের মালের হেফাজত করবে, মানুষের সম্মানের হেফাজত করবে, আকালের হেফাজত করবে এবং মানুষের বংশের হেফাজত করবে। এই পাঁচটি উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইসলামের সমস্ত বিধিবিধান দান করেছেন, প্রয়োগ করেছেন, প্রণয়ন করেছেন। আমরা যে মুসলমানগণ ইসলামের সমস্ত বিধিবিধানকে পরিপূর্ণরূপে মানব, আমাদের এই পাঁচটি বিষয়ের হেফাজত আল্লাহ তাআলা করে ফেলবেন। এবং যেটা আমরা প্রত্যেকেই চাই, দ্বীনের হেফাজত, ইমানের হেফাজতের বিকল্প আর কোনো মুক্তির পথে আমাদের জন্য নাই।
দিন হেফাজতের জন্য ঈমানের হেফাজতের জন্য আমাদেরকে শিরিক থেকে শিরিকের ছোট বড় সব কিছু থেকে সব দিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করেছি দ্বিতীয় উদ্দেশ্য মানুষের নফসের হেফাজত জানের হেফাজত আমরা গত জুমায় আলোচনা শেষের দিকে বলেছিলাম যে জানের হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা একজন অন্যকে হত্যা করা বা আত্মহত্যা করা নিজে নিজেকে শেষ করে ফেলা বিষ প্রয়োগের মাধ্যমে কিংবা ফাঁসের মাধ্যমে কিংবা ইচ্ছা করে রেলগাড়ির নিচে বা গাড়ির চাকার নিচে নিজের মাথা ঢুকিয়ে দিয়ে আত্মহত্যার যে সুরতগুলো আছে সব কিছু হারাম করে দিয়েছে ইসলামী শরীয়ত ঠিক তেমনিভাবে গোপনে হত্যা কিংবা প্রকাশ্যে হত্যা জনে জনে হত্যা কিংবা গণহত্যা এসব কিছুই ইসলাম হারাম করে দিয়েছে শুধুমাত্র মানুষের জানের হেফাজতের জন্য পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে এজন্য মুসলমান কখনো আগ বাড়িয়ে কোনো মানুষের উপর আক্রমণ করার নজির নাই ইসলামে যতটা জিহাদ হয়েছে নবীজি যতটা জিহাদে শরীক হয়েছেন প্রত্যেকটা জিহাদের প্রেক্ষাপট যদি আমরা দেখি কাফের মুশরিক বেদিনরা মুসলমানদের উপর আক্রমণ করেছে একে 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 আক্রমণ হচ্ছে চলছে নির্যাতন চলছে মুসলমান শুধু ধৈর্য ধারণ করে গিয়েছেন হিজরতের পরে ধৈর্য ধারণ করার হালতটা এই পরিমাণ হলো যে মুসলমানদের পক্ষ থেকে কোনো প্রতিকার নাই কোনো প্রতিরোধ নাই এমন কি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রাণ নাশ করে দেওয়ার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্র সর্বপ্রকার ফাঁদ তৈরি করা হলো তখন আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ দিলেন তাহলে হিজরত করা নিজের দেশ ভূমি ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাওয়া এটাও মুসলমান নির্যাতন শুধু সহ্য করার আলামত প্রতিরোধ গড়ার আলামত নয় হিজরতের পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নির্দেশ দিলেন উযিনা লিল্লাযীনা ইয়ুকাতালুনা বিআন্নাহুম যুলিমু অন্যায়ভাবে যদি কেউ তোমাদেরকে মারতে আসে তোমাদের সাথে ঝগড়া করা আছে ঝগড়া করতে আসে তোমাদেরকে হত্যা করতে আসে তাহলে ইদিন দেওয়া হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে তোমাদেরকে কিতালের প্রতিরোধ করার সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম মুমিনদেরকে বলেন যে তোমরা তাদের সাথে কিতাল করো যারা তোমাদের সাথে কিতাল করতে আসে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদেরকে মারতে আসে তাদেরকে তোমরা প্রতিহত করা এর সারমর্ম অর্থ হলো এটা তাহলে আপনাকে যখন কেউ মারতে আসবে আপনার নিজেকে সেভ করতে হবে আত্মরক্ষা করতে হবে এটা আপনার জন্য অন্যায় না এটা পৃথিবীর কোনো আইনে কারো দৃষ্টিতেই অন্যায় বলে বিবেচনা হবে না তো ইসলামের বিধিবিধান হচ্ছে মানুষের জানের হেফাজতের জন্য এজন্য
কিছু সন্ত্রাসী কার্যকলাপ আছে যেগুলো ইসলামের দুশমনরা ইসলামের নামে ছড়িয়ে দেয়। যেমন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসাবে হঠাৎ করে একটা গণসমাবেশে বোমা বিস্ফোরণ করা, যেখানে অসংখ্য নিরাপরাধ মানুষ থাকে, শিশুরা থাকে, বাচ্চারা থাকে, এবং একটা চিরকুটে লিখে দিল যে এই বিস্ফোরণ অমুক ইসলামিক গ্রুপের লোকেরা করেছে আর এটা ইসলাম প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য। আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন এটির সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কোনো নিরাপরাধ মানুষের উপর আক্রমণ হবে আর সেই আক্রমণের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা কখনোই কি না সম্ভব না। আজকের ফিলিস্তিনে দেখেন, শত বছরের কাছাকাছি সময় তারা ইসরায়েলদের মাধ্যমে, ইহুদিদের মাধ্যমে নির্যাতিত হয়ে আসছে। তাদের স্বাধীনতা হরণ করে নিয়েছে, তাদের সার্বভৌমত্ব হরণ করে নিয়েছে। ফিলিস্তিনের মানুষের কোনো অধিকারই ইসরায়েল আমেরিকা রাখে নাই। দীর্ঘ 70 বছরের নির্যাতনের প্রতিবাদ স্বরূপ এবং তাদের নির্যাতন থেকে মুক্তির জন্য ফিলিস্তিনের মুজাহিদিনরা প্রতিরোধ গড়ে তুলে দাঁড়িয়েছেন। আজকে প্রতিরোধ করছেন তারা। এই প্রতিরোধ করতে গিয়ে তাদের চরম পর্যায়ের অন্যায় জুলুমের শিকার হচ্ছে, তারা নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখবেন মুসলমানদের পক্ষ থেকে নিরাপরাধ মানুষকে আক্রমণের মতো কোনো একটি নজির দৃষ্টান্ত এ পর্যন্ত পৃথিবীর মানুষ খুঁজে পায় না। কিন্তু বিপরীত, ইসরায়েল আমেরিকার এই পাশ্চাত্য শক্তির যে বর্বরতা ফিলিস্তিনের উপর, এখন লেবাননের উপর, যে তারা গণহারে মানুষকে বম্বিং করে মেরে ফেলছেন, গণহত্যা চালাচ্ছেন, হসপিটালগুলো গড়িয়ে দিচ্ছেন, স্কুলগুলো গড়িয়ে দিচ্ছেন, মাদ্রাসাগুলো গড়িয়ে দিচ্ছে, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, এমন চরম পর্যায়ের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা তারা করে যাচ্ছে। তো ইসলাম তো বিধিবিধান প্রয়োগ করেছে মানুষের জানের হেফাজতের জন্য, এই জন্য মুসলমান সবসময় প্রতিরোধ করেছেন, আক্রমণ করেনি। জিহাদের প্রেক্ষাপটগুলো প্রতিরোধ করার, আক্রমণ করার নয়। এমনকি কোনো ইসলামী রাষ্ট্রে যারা অমুসলিম থাকেন তাদের জীবন নিরাপত্তা কীভাবে ইসলাম নিশ্চিত করেছে এটারও তুলনা আর দ্বিতীয় কোথায় পাওয়া যায়? বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদা লান ইয়াজিদ রিহাল জান্নাহ, কেউ যদি কোনো মুআহাদ, যে কোনো ইসলামী রাষ্ট্রের সরকারের ওয়াদার মধ্যে আছে যে তার জানের নিরাপত্তা থাকবে, কিংবা কোনো মুসলিম নেতার জিম্মাদারিতে আছে, তার কোনো আত্মীয়ের জিম্মাদারিতে আসছে, বেড়াতে আসছে, যে তার জানের নিরাপত্তা থাকবে, এমন প্রতিশ্রুতিবদ্ধ জিম্মাদারিতে থাকা কোনো নাগরিককে যদি কেউ হত্যা করে, আল্লাহ নবী বলেন, লাইন ইয়াজিদ রিহাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না।
نعوذ بالله من ذلك. ولا يوجد ريحها سبعين عاما، مسيرة سبعين عاما. অথচ জান্নাতের সুগন্ধি চল্লিশ বৎসরের জান্নাতি বাহনের দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহান, জান্নাতের সুগন্ধি চল্লিশ বৎসরের রাস্তার দূরত্ব থেকেও কি অবশ্যই অবশ্যই পাবে সবাই। লাইয়ুজাদু রিহাল জান্নাহ, অবশ্যই অবশ্যই পাবে। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো মুআহাদ জিম্মাদারভুক্ত কোনো মুসলিমকে, মুসলিম রাষ্ট্রে কোনো নাগরিককে বাবা হত্যা করা হয়, তাহলে নবীজি বলেন সে জান্নাতের সুগন্ধিও কি পাবে না। এ কারণে আল্লাহর বান্দা যারা তাদের কিছু পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে তুলে ধরেছেন। শেষের দিকে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, এরাও আল্লাহর প্রকৃত বান্দা। এবং ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো একটি মানুষকে হত্যা করে না, কোনো একটি মানুষের জান্তবস করে না, কোনো মানুষের উপর আক্রমণ করে না। এরাই আল্লাহর প্রকৃত বান্দা। ওয়ালা ইয়াজনুন, জিনা বিচারে লিপ্ত হয় না, এরাই আল্লাহর প্রকৃত বান্দা। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য আপনি কারো উপর আক্রমণ করার সুযোগ নেই, কারো জানের উপর হামলা করার সুযোগ নাই, ইসলাম হারাম করে দিয়েছে। যদি করেন, আল্লাহ কি বলেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এমনটি করবে, শিরিক করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে কিংবা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, সে বড় ধরনের পাপাচার হবে, সে বড় ধরনের পাপী হবে। এবং ইয়াদউফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তি বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়াইখলুদু ফীহি মুহানা, এবং জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে সে লাঞ্ছিত অবস্থায় বসবাস করবে। তাহলে অন্যায়ভাবে হত্যা করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি কোনো মুমিন মুসলমানকে হত্যা করে, তার শাস্তি সম্পর্কে বলেন, ওমাই ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তাহলে আগে মুআহাদ কোনো অমুসলিমকেও যদি হত্যা করে, তার ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে আমরা শুনলাম। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি কোনো অমুসলিমকে হত্যার শাস্তি এত মারাত্মক হয়ে থাকে যে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, তাহলে কোনো ইমানদার ব্যক্তি, তাকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তখন গিয়ে কী হবে, তার শাস্তি আরও কত ভয়ঙ্কর হবে। তো এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওমা ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার শাস্তি জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে সে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ তার উপর বাড়তে থাকবে। ওয়া লা'ানাহু, আল্লাহ তাকে অভিশাপ করতে থাকবেন, লানত দিতে থাকবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং ভয়ঙ্কর বড় ধরনের শাস্তি তার জন্য বরাদ্দ হতে থাকবে।
এজন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাযওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন কতলি রাজুলিন মুসলিম। একজন মুমিন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা দুনিয়াকে নাশ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। বুখারীর হাদিস। কেউ যদি পুরা দুনিয়াকেও কি করে দেয়, ধ্বংস করে দেয়, এটা তার জন্য এত বড় পাপ হবে না। একজন মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে এটা তার জন্য যত বড় পাপ হবে। এবং হত্যার বিষয়ে ন্যায়সঙ্গতভাবে হত্যা, এটি গত সপ্তাহে আমরা সম্ভবত একটু করে বলেছিলাম যে একজন মানুষকে হত্যা করার বৈধতা বা তার জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বৈধতা ইসলাম কখন দিচ্ছেন, তিন কারণে দিয়ে থাকে। এক নম্বর, আন-নাফসু বিন-নাফস, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে শাস্তিস্বরূপ তার মৃত্যুদণ্ড হবে, এই অবস্থায় গিয়ে তাকে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা হবে। কিন্তু সে কাউকে হত্যা করলো না, সামান্য থেকে সামান্য কিছু কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সম্পদের ঝগড়া নিয়ে, কিংবা নেতৃত্বের জন্য। স্বাভাবিকভাবে আমাদের দেশে যে হত্যাকাণ্ডগুলো যে সমস্ত কারণে হয়ে থাকে, সম্পদের কারণে, নারীর কারণে, নেতৃত্বের কারণে, ক্ষমতার কারণে, এই সবগুলোর কারণে যে সমস্ত হত্যাকাণ্ডের শিকার মানুষ হয়ে থাকে, এগুলো বড়ই ভয়ঙ্কর এবং এগুলোর শাস্তি বড়ই ভয়ঙ্কর। কোনো অনুমতি ইসলাম এগুলো দেয় না। ওয়াসাইয়েবুজ্জানি, কোনো বিবাহিত ব্যভিচারী পুরুষ কিংবা নারী বিবাহ করার পরেও জিনার মধ্যে লিপ্ত হয়, এমন বিবাহিত নারী পুরুষকে রমিউল জিমার, পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার ইসলাম সুযোগ দিয়েছেন, আদেশ দিয়েছেন। ওয়াত্তারিকু লিদিনিহিল মুফারাক লিজামাআতি, কেউ যদি ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়, ইসলামের পথ পরিহার করে, তাহলে তাকেও হত্যা করার বা তার মৃত্যুদণ্ড দেওয়ার। তো আল্লাহ তাআলা বনী ইসরায়েলদেরকে তাওরাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যেটা কোরআন শরীফে সূরা মায়েদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাতাবনা আলা বনী ইসরাঈল, যে বনী ইসরায়েলদেরকে বিধান লিখে দেওয়া হয়েছে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাসা জামিআ, তারা কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, নাফসান বিগাইরি নাফস, একজন কাউকে হত্যা করে নাই, কোনো দোষ করে নাই, বিনা কারণে তাকে হত্যা করা, এটা হচ্ছে নাফসান বিগাইরি নাফস, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া। এখন জমিনে ফাসাদ কিভাবে সৃষ্টি করা হয়, তাফসীর ওসমান এতে লেখে যে জমিনে ফাসাদ সৃষ্টি করা হয় আল্লাহর রাসূলদেরকে, পয়গম্বরদেরকে অস্বীকার করার মাধ্যমে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার মাধ্যমে, কোরআন সুন্নাকে অপমান অপদস্থ করার মাধ্যমে, এগুলোর মাধ্যমে জমিনে কি হয়, ফাসাদ তৈরি হয়। এই জন্য 2013 সালে যখন ব্লগাররা অনলাইনে বিভিন্ন ব্লগে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বিভিন্ন আর্টিকেল লেখা আরম্ভ করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক আপত্তি তুলে ধরল, নবীজির ইজ্জত সম্মান নষ্টের জন্য সর্বদিক থেকে তার আক্রমণ করল, তখন হেফাজত ইসলাম
নবীজির ইজ্জত রক্ষার একটা আন্দোলন গড়ে তোলে। যে আন্দোলনের মূল একটা দাবি ছিল, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এই একটা দাবিতে গোটা দেশ একত্রিত হয়েছে। সমস্ত মুসলিম জাতি সারা দেশের সমস্ত ভেদাভেদ বলে ওই আন্দোলনে যোগদান করেছে। তাহলে এই নাস্তিক যারা আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, কোরআন সুন্নার বিরোধিতা করে, এই বিরোধিতাগুলোর মাধ্যমে মূলত তারা জমিনের মধ্যে একটা হট্টগোল তৈরি করে, ফাসাদ তৈরি করে, একটা দ্বন্দ্ব কলহ তৈরি করে দেয়, এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় যার কারণে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় এবং শত সহস্র মানুষের জীবন নাশের শঙ্কা দাঁড়িয়ে যায়। এই জন্য যারা জমিনে এমন ফাসাদ তৈরি করে তাদেরকেও ন্যায়সঙ্গতভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান ইসলাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে বনী ইসরাঈলদেরকে আমি বিধান দিয়ে দিয়েছি, انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا, অন্যায়ভাবে কাউকে হত্যা করা সে যেন সমস্ত মানুষকেই হত্যা করে দিল, সমস্ত মানুষকেই সে যেন ধ্বংস করে দিল। ومن احياها فكانما احيا الناس جميعا, আর কেউ যদি কোনো একটা মানুষের জীবন বাঁচায়, কোনো একটা মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয়, ফাকান্নামা আহয়ান্নাসা জামিআ, সে যেন সমস্ত মানবতাকেই বাঁচিয়ে দিল। এর কারণ পৃথিবীর বুকে সামান্য একটা ঝগড়া থেকে কোনো একজনের মার্ডার যদি হয়ে থাকে, এই মার্ডারের বিপরীত আরেকটি মার্ডার, তার বিপরীতে আরেকটি মার্ডার, এর বিপরীতে আরেকটি মার্ডার, একে একে এটি এক থেকে দশে যায়, দশ থেকে শতে যায়, এটি একটি মহাযুদ্ধে পরিণত হয়ে যায় যার কারণে সমস্ত মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যেই মানুষের নফসের হেফাজতের জন্যে সকল প্রকার হত্যা হারাম করে দিয়েছে। হত্যা হবে তো তিন ইসলামী শরীয়তের বিধান মোতাবেক মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে তিনটি কথা আমরা বলেছি নবীজির হাদিস থেকে, সেই তিনটি সুরতের বাহিরে সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বাভাবিক ঝগড়া ফাসাদের মধ্যে থেকে যে আমরা একে অপরকে মারার জন্য আমাদের সমাজে যে চিত্র ফুটে উঠেছে এখন, এই যে বিগত সময়ে আমরা দেখলাম কিশোররা, যুবকরা, তরুণ তরুণীরা এই সামান্য দখলদারিত্বের ঝগড়া করে বা কিংবা কোনো একটি মেয়ের প্রেমের বিষয়ে ঝগড়া ফাসাদ করে একটা ছেলে আরেকটা ছেলেকে খুন করে দেয়, ছুরি মেরে দেয়, এমন অসংখ্য ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটিত হয়ে গেল। রাজনৈতিক অস্থিতিশীলতা অবস্থার কারণে এক পক্ষ আরেক পক্ষের শক্তি গ্রাস করতে, নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে যে সমস্ত খুনগুলো এদেশে হয়েছে, এখন এক্ষেত্রে তো আমরা কী করি, যে মারা গেল তাকে আমরা শহীদ হিসাবে ঘোষণা করে দিই, যে অমুক শহীদ হলো, ওই জালেমদের আক্রমণে তারা মারা গেল। তা আমরা তো আমাদের কথা বলে দিই বা বলে বেড়াই, কিন্তু আল্লাহর কাছে এটার গ্রহণযোগ্যতা কতটুকু? দুনিয়ার স্বার্থ নিয়া, ক্ষমতার স্বার্থ নিয়া, দখলদারিত্বের স্বার্থ নিয়া, নেতৃত্বের স্বার্থ নিয়া, সম্পদের স্বার্থ নিয়া কিংবা কোনো নারীর স্বার্থ নিয়া যে সমস্ত হত্যাকাণ্ড হয়ে থাকে, এগুলো কি আদৌ কি হত্যা? এগুলো যারা নিহত হয় বা হত্যাকাণ্ডের শিকার হয় এদের অবস্থান কোথায় যাবে? দেখেন বুখারীর একটি হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল,
إذا التقى المسلمان بسيفيهما যখন দুই মুসলমান পরস্পর মিলিত হবে দুই মুসলমান পরস্পর একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে বিসাইফাইহিমা অস্ত্র হাতে নিয়ে তলোয়ার নিয়ে উভয়ের হাতে অস্ত্র দুজনেই ঝগড়ায় লিপ্ত হলো এবার তাদের হুকুম কি নবীজি বলেন ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার এরা দুইজন ঝগড়া করার ফলে একজন তো হত্যাকারী হয় আরেকজন নিহত হয় একজন মার্ডার করে আরেকজন মার্ডারের শিকার হয় রাসূল বলেন উভয়ই জাহান্নামে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক উভয়ই জাহান্নামে ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম হাযাল কাতিল قاتل যে হত্যাকারী সে কেন জাহান্নামে যাবে সেটা তো বুঝলাম সে বড় অপরাধ করেছে হত্যা করেছে মাল মাকতুল ইয়া রাসূলুল্লাহ মা বালুল মাকতুল কিন্তু যে নিহত হলো তার অপরাধ কি সে কেন জাহান্নামে যাবে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ইন্নাহু কানা হারিসান ফি কতলি সাহিবিহি তার সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছে ঝগড়ায় লিপ্ত হয়েছে যে নিহত হলো সেও লোভাতুর ছিল সেও আশাবাদী ছিল তার সাথীকে হত্যা করার জন্য বলেন নাউযুবিল্লাহ আরেক হাদিসের মধ্যে ফি কতলি আখিহি বলছে এখানে বলছে সাহিবিহি তার সাথী আর ভিন্ন রওয়ায়েতে বলছে ইন্নাহু কানা হারিসান ফি কতলি আখি সে তার ভাইকে হত্যা করতে প্রস্তুত ছিল উভয়ে লাঠি ছোটা নিয়ে মারামারি করলো উভয়ে দাসেনে নিয়ে রামদানে মারামারি করলো মারামারিতে একজন জিতলো আরেকজন পরাজিত হলো একজন মার্ডার করলো আরেকজন মার্ডারের শিকার হলো উভয়ে জাহান্নামে হবে স্বার্থ যেহেতু দুনিয়া স্বার্থ যেহেতু দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব স্বার্থ যেহেতু দুনিয়ার নারী স্বার্থ যেহেতু দুনিয়ার গাড়ি বাড়ি এখানে যেহেতু আল্লাহর স্বার্থ নাই ইসলামের স্বার্থ নাই একামতে দিনের স্বার্থ নাই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নাই এলাই কালেমাতুল্লাহ উদ্দেশ্য নাই যদি এলাই কালেমাতুল্লাহ উদ্দেশ্য হয়ে থাকে যদি একামতে দিনের উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে তখন প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলন প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ জিহাদের ভূমিকা হবে যারা যোগ দিবে তারা মুজাহিদ হবে সংঘাতের পরে যারা বাঁচবে তারা গাজী হবে যারা মৃত্যুবরণ করবে তারা শহীদ হবে কিন্তু আমাদের যে সমস্ত ক্ষমতার দ্বন্দ্ব চলে এবার চিন্তা করে দেখেন কত নেতাকর্মী আছে যমক বলেছে তাকে মারো তাকে ধরো অথচ আমি যে মুসলিম আমার জন্য যে এটা কোনোভাবেই বৈধ নয় তার সম্মান হানি করা তার সম্পদ লুণ্ঠন করা তার জানের উপর আঘাত করা এটা যে আমার জন্য নবী যে হারাম করে দিয়েছেন ইসলাম হারাম করে দিয়েছে এটা আমাদের চিন্তা আসে না নবী যে বলেন ইন্না আমওয়ালাকুম আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম ان دماءكم واموالكم واعراضكم حرام عليكم তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের সম্পদ পরস্পরের इज्जत সম্মান নষ্ট করা এটা ইসলাম নিষেধ করে দিয়েছে হারাম করে দিয়েছে তো হারাম করে দেওয়া বিষয়টা কার কথায় পড়ে আপনি একজনের উপর আঘাত করলেন একজনকে গালি দিলেন একজনের সম্মান নষ্ট করলেন একজনের সম্পদ লুণ্ঠন করলেন জবাব তো আল্লাহর কাছে দিতে হবে যারা এই কাজগুলোর নেতৃত্ব দিয়ে থাকে যারা এগুলোর নেতৃত্ব দিয়ে থাকে হাশরের মাঠে যে ওরা আপনাদেরকে বাঁচাবে এমন না আবার অনেকেই আছেন কিছু কিছু নেতারা এমনটি ভাবেন যে ও তো আমার আশ্রিত ছিল কিন্তু ও যে সমস্ত কর্মকাণ্ড করেছে তাকে তো আমি সেগুলো করতে অনুমোদন দিই নাই
আমি তো নিজে আর কাউকে মারি নাই, নিজে আর কাউকে করে নাই, হ্যাঁ আমার লোকেরা করেছে, সুতরাং আমি বেঁচে যাবো, বিষয়টা তা না, বিষয়টা তা না, বেঁচে যাওয়ার সুযোগ নাই। আপনার অধীনে থেকে কেউ কোনো অন্যায় করল, আপনি তা প্রতিহত করেননি, এটার জবাব আপনাকেও দিতে হবে। এবং কিভাবে দিতে হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا إراي حشر المعته أبنا ردين أستو جي لغلو أنناي غاسكرو كوري چه إراي حشر المعته أبنا ربيرد دو بجوك دي بي إنا أطعنا سادتنا وكبراءنا يا الله أمرت أما دري بولو دير كي أما دري نتا دير كي أما دري مروبي دير كي أمرا تدر كي مينة جول چه تارا أما دير كي جبابي پرچالونا كوري چه أمرا شبابي پرچالي توهي چه তারা আজকে এখানে আন্দোলন করতে বলেছে আন্দোলন করেছে, ওই দোকান আক্রমণ করতে বলেছে আক্রমণ করেছে, ওই বাড়িতে হামলা করতে বলেছে হামলা করেছে, তাকে মারতে বলেছে মেরেছে, তার কথা মতো আমরা কাজ করেছি। তারা এভাবে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সুতরাং রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, তাদের কথা মতো অন্যায় করে আমরা যে শাস্তির সম্মুখীন হয়েছি, আল্লাহ ও পরওয়ারদিগার আতিহিম দিফাইন মিনাল আযাব, আজকে আপনি তাদেরকে ডবল শাস্তির ব্যবস্থা করে দেন। এরা এই অনুরোধ আল্লাহর কাছে করবে, ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে বড় ধরনের ভর্ৎসনা করা হবে। সুতরাং বাঁচার সুযোগ নাই। এজন্য প্রতিটি কথা বলতে, প্রতিটি কাজ করতে, আমার ইসলাম কে বলছেন, আমার ঈমান আমাকে কি করতে বলে, আমার দিন আমাকে কতটুকু অনুমোদন দেয়, আমরা সব বিষয় মাথা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান রক্ষা করার এবং মানুষের জান রক্ষা করার, মাল রক্ষা করার আমাদের সকলকে তৌফিক দান করুন।